আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত। তো আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু সম্পর্কে। আপনারা ইতিমধ্যে জানেন বা জানেন না, বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। আর আপনারা এটাও হয়তো জানেন না বা জানেন যে টেট টু হতে হলে বিশেষ দক্ষতা প্রয়োজন, এটা বিশেষ পেশায় নিয়োজিত হতে পারে। আপনাকে নেবে এটা কুক পদে, কুকের হতে পারে, কুক মেস, কুক ইউনিট, কুক হসপিটাল বা এক্সেপ্টার হতে পারে, সেটা আপনি কার্পেন্টার বা আপনি পেইন্টার বা আপনি বাদ্যযন্ত্র বাজান, যে কোনোটা। কিন্তু এখানে হতে গেলে সাধারণ শ্রেণীর মতো আপনার আগে কোয়ালিফিকেশন থাকতে হবে, যেমন উচ্চতার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে এবং বুকের ক্ষেত্রে সেম টু সেম। শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনার 2.50 SSC মার্ক প্রয়োজন, GPA, যেটা আসলে যাদের 3 পয়েন্ট ছিল না তাদের 2.50 একটা সুযোগ। আর নর্মালি হচ্ছে এখানে একটা এক্সট্রা বেনিফিট থাকে, যারা বিশেষ পেশায় দক্ষ তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাট হাতের কাজ জানলেই শুধু হবে না, তার প্রয়োজন একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন? অনেকেই কাজ পারেন কিন্তু সার্টিফিকেট নাই। সো দ্যাট আমাদের একটা অনলাইন প্রোগ্রাম আছে, আমাদের অনলাইন প্রোগ্রাম এটা আগামী 1 মার্চ থেকে অনুষ্ঠিত হবে, 1 মাস ব্যাপী। তো আমাদের যারা অনলাইন প্রোগ্রামে ক্লাস করবে, যারা যোগদান করবে, তাদেরকে 1 মাস ব্যাপী এই বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায়। তো সেই সমস্ত প্রতিষ্ঠানের আওতায় অর্জিত মার্কের উপর ডিপেন্ড করে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র স্বশিক্ষণ কাজের জন্য, এটা আসলে চাকরি হতে গেলে অবশ্যই প্রয়োজন। যাদের এই সার্টিফিকেট থাকবে না তাদের চাকরি হবে না, বা হলেও তাদের হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। অনেকের এক্সপিরিয়েন্স থাকতে পারে, সে হোটেল সোনাগাঁওতে রান্নাবান্না করছে, বা সে বসুন্ধরা সিটিতে পেইন্টারের কাজ করছে, বা সে কার্পেন্টারের কাজ করছে কোথাও না কোথাও, বা সে ব্যান্ডসম্যান, সে হচ্ছে কোনো ব্যান্ডের সাথে জড়িত ছিল, সে হারমোনিয়াম বাজাতে পারে, সে তবলা বাজাতে পারে, সে থ্রিডি গিটার বাজাতে পারে, 3D প্যাড বাজাতে পারে, বাট তার কোনো সার্টিফিকেট নাই। তো এটা আসলে সমস্যা, এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে টেট টু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা কম। তো আমাদের এই এটাই প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম, যেটা আপনাদের সময়ও বাঁচিয়ে দিবে এবং আপনাদের খরচটাও কম হবে। বাট আপনারা একটা বেসিক নলেজ পাবেন আমাদের এই প্রোগ্রামের ভিতরে, আপনাদের ট্রেড টু সম্পর্কে একটা ধারণাও দেওয়া হবে, ট্রেড টুতে আপনারা কীভাবে যোগদান করবেন এবং সেখানকার মাঠ কেমন হবে, রিটার্ন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, সব কিছু। একজন সৈনিক হতে হলে, ট্রেড টু সৈনিক হতে হলে আপনাকে যেভাবে তৈরি করতে হবে সেই সমস্ত কিছু আমাদের এই প্রোগ্রামের ভিতরে রয়েছে। চাইলে আপনারা সেখানে ভর্তি হতে পারবেন এবং ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ Defence24BD সেখানে যেতে হবে এবং সেখানে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে দেন আপনাকে ভর্তি হতে হবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনলাইন কোর্স করতে হলে 1 মাসের ভর্তি ফি বাবদ 3000 টাকা, আর অফলাইনে যারা কোর্স করবে তাদের জন্য 2000 টাকা। এখানে ছেলে মেয়ে উভয়ই করতে পারবে সারা বাংলাদেশ থেকে, সকল কিছু ব্যবস্থা এখানে আছে। তো আপনারা যারা কুক পদে ঢুকতে চান, বা আপনারা কার্পেন্টার হতে চান, বা পেইন্টার হতে চান, বা আপনারা ব্যান্ডসম্যান বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ হতে চান, তো যারা এরকম হতে চান তাদের এই সার্টিফিকেট প্রয়োজন। এই সার্টিফিকেটের জন্য শুধুমাত্র 1 মাস ব্যাপী আপনারা এখানে অনলাইনে কোর্স করতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায়। তো সেই কোর্সগুলো করলে আসলে আপনারা যে সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটের ভ্যালুতে আপনার 100% টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নর্মালি যদি আপনার এটা না থাকে তাহলে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা অনলি ফর 5%। তো বুঝতেই পারেছেন যে এটা আসলে আপনার কতটা প্রয়োজন। আর এখানে বাকি সমস্ত কিছু সৈনিকের অনুরূপ, যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে হয়ে যাওয়ার সম্ভাবনা তো বলছি কম। আর আপনার সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে একটা ফুটবল খেলোয়াড় যেরকম একটা অগ্রাধিকার পায়, একটা জেলা পর্যায়ে ফুটবল খেলা হোক বা অন্য খেলোয়াড় হোক, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করে থাকে যে বেনিফিটটা পায়, সেই বেনিফিটটা সেম টু সেম আপনিও পাবেন যদি আপনি শুধুমাত্র এরকম একটা কোয়ালিফিকেশন সার্টিফিকেট ম্যানেজ করে নিতে পারেন। তো এটা নিতে হলে অবশ্যই আপনাকে আপনার স্কিলস দেখাই নিতে হবে, শুধু শুধু তো আর হবে না, এটা আপনাকে সেরকম দক্ষও নিতে হবে। সোটা নিতে হলে আমাদের এখানে ভর্তি হতে হবে এবং 1 মাসের যে অনলাইন ক্লাস থাকবে বা অফলাইন ক্লাস থাকবে সেটা করে এটা সারা বাংলাদেশের থেকে যে কোনো প্রান্ত থেকে বসে এটা নিতে পারবেন। যাই হোক, এই ভিডিও সম্পর্কে আমার আর বলা কিছু নেই। যদি আপনাদের কোনো প্রশ্ন, পরামর্শ, মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।